হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে শঙ্কর সেনাপতির হাতে কলমে ছয়ের দাগ অবধি আমাদের আগের ভিডিওতে হয়ে গিয়েছিল। আজকে আমরা সাতের দাগ থেকে শুরু করব। আগের ভিডিওটা যারা দেখোনি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাতের দাগ থেকে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আলোচনাটা শুরু করা যাক। সাতের দাগে কী বলছে? সমচ্চরিত পাপ বা প্রায় সমচ্চরিত ভিন্নাত্মক শব্দগুলোর অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। কী কী দিয়েছে? ভাষা, ভয়াকার পেটকাটা সহায়কার ভাষা, ভয়াকার দন্তের সহায়কার ভাষা। তো চলো এগুলো দেখে নিই। দেখো, ফার্স্টেরটা ছিল হচ্ছে ভয়াকার পেটকাটা সহায়কার ভাষা। ভাষা মানে হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। এটা দিয়ে বাক্য হবে, লেখার ভাষা সহজ সরল হওয়া উচিত। তারপরটা হচ্ছে ভয়াকার দন্তের সহায়কার ভাষা, এটা মানে হচ্ছে সঞ্চরণ করা। এটা দিয়ে আমরা বাক্য লিখবো, সাগর জলে জাহাজ সহজেই ভেসে যায়। নেক্সট আছে প ডশন রয়কার পরে, পরে মানে হচ্ছে পাঠ করে। কী লিখবো? আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। বা একটা পরে, এই পরেটা দিয়ে আরেকটা হয় হচ্ছে পতিত হওয়া, মানে পড়া আর কি। তো সেটা হবে গাছ থেকে ফল পড়ে। নেক্সট আসছে প বসন রয়কার পরে, মানে হচ্ছে পরিধান করে। এটা হবে পুজোর সময় ছোট বড় সকলেই নতুন জামা পরে। তারপরে আসছে শঙ্কর, তালবেশ অনুস্বর ক বসন র। শঙ্কর মনে হচ্ছে মহাদেব বা শিব। লিখব হচ্ছে ভগবান শঙ্কর হিন্দুদের আদি দেবতা। আরেকটা হচ্ছে দন্তেশ অনুস্বর ক বসন র। শঙ্কর মানে হচ্ছে মিশ্র। এটা আমরা লিখবো যে কাঁসা একটি সংকর ধাতু। তারপরে আছে মাথা, ময়াকার থয়াকার মাথা মানে হচ্ছে শির বা মস্তক। লিখবো যে মানব দেহের প্রধান অঙ্গ হলো মাথা। তারপরে হবে ময়াকার তয়াকার মাথা, মাথা মানে হচ্ছে মা বা জননী। লিখবো দেশমাতাকে আমরা সবাই খুব ভালোবাসি। তারপরে আছে বাস, বজন্তবিন্দু আঁকা তালবেশ্ব। বাস মানে হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ বিশেষ। লিখবো যে ঘরে ছাউনিতে বাস ব্যবহার করা হয়। নেক্সট আছে বয়াকা দন্তেশ্ব বাস, বাস মানে হচ্ছে আবাস বা থাকা। লিখবো আমি কলকাতায় বাস করি। এবার চলে আসছি আট নম্বরে। বলছে যে গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে, এই পাখি ও গাছের নামে তালিকা তৈরি করে এগুলি সম্পর্কে তথ্য জানিয়ে নামের পাশাপাশি লেখো। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। এগুলো ছাড়াও তোমার জানা আরও কিছু পাখি আর গাছের নাম, তাদের বৈশিষ্ট্য লিখে নিচের ছকটি পূরণ করো। তাহলে ফার্স্টে দুর্গা টুনটুনি ওরা করে দিয়েছে। তারপরে আমরা লিখবো হচ্ছে তিতির, তিতির পাখি লিখে লিখবো হচ্ছে আকার মাঝারি আর রং হচ্ছে ধূসর বাদামি অথবা ছাই রঙের। আর ঠোঁট, তিতির পাখির ঠোঁট হচ্ছে সরু ও ছোট। লেজ, লেজ হচ্ছে তিতির পাখির ছোট। পা সরু ও ছোট আর ঝুঁটি নেই। এরপরের পাখি করতে পারি আমরা এমু, এমু পাখি লিখবো আকারে বড়, গায়ের রং হচ্ছে গাঢ়, রং হচ্ছে গাঢ় ছাই রঙের, ঠিক আছে। ঠোঁট হচ্ছে মোটা লম্বা আর শক্ত, লেজ ছোট আর পা হচ্ছে সরু লম্বা আর শক্তিশালী, ঝুঁটি হচ্ছে নেই। হয়ে গেল। এবার হচ্ছে গাছের নাম, গাছের নামে লিখবো হচ্ছে আম, আম গাছের আকার লিখবো বড়। কী জাতীয় উদ্ভিদ? না এটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ। পাতাগুলো কেমন? লম্বা জালের মতো, জালের মতো পাতাগুলো। ফুল ছোট ছোট সবুজ রঙের হয়। ফল হচ্ছে সবুজ হয়, হলদে হয়। আর কোথায় দেখেছো? এটা হবে গ্রামের, গ্রামে। তারপর দিয়েছে আরেকটা গাছ কি লিখতে পারি আমরা? জাম লিখতে পারি। এটা হবে আকার সেমভাবে বড়। কী জাতীয়? না বৃক্ষ জাতীয়। পাতাগুলো কেমন? আর ঘন জালের মতো। আর তারপরে হচ্ছে যে ফুল ছোট সবুজ হবো, ফল হচ্ছে কালো আর বেগুনি। আর এটা কোথায় দেখতে পাওয়া যায়? বাড়ির আশেপাশে বা গ্রামে লিখলেও হবে। তারপর লিখতে পারি নারকেল, নারকেল গাছ আকার হচ্ছে লম্বা আর এটা হচ্ছে তৃণজাতীয় উদ্ভিদ বা শাখাহীন লিখলেও হয়। পাতাগুলো কেমন? পাতাগুলো হবে হচ্ছে নারকেল গাছের পাতা হচ্ছে লম্বা আর সূচালো। ফুল, নারকেল গাছের ফুল হচ্ছে হলুদ, ফলের রং সবুজ ও বাদামি। আর কোথায় দেখা যায়? বাড়ির বাগানে লিখলেও হয়, গ্রামে লিখলেও হবে। চলে আসছি আমরা ৯ নম্বরে। ৯ নম্বরে বলছে নিচের কতগুলো উপসর্গ দেওয়া হলো, গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো। ফার্স্টে কী দিয়েছে? বি। তাহলে গল্পে সব, গল্পে কী শব্দ পেয়েছি আমরা? পেয়েছি বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস পেয়েছি। আর একটা বিতৃষ্ণা পেয়েছি, বিতৃষ্ণা পেয়েছি।
নতুন শব্দ তৈরি করতে বলেছে, নতুন শব্দ লিখতে পারি আমরা বিষাদ, বিষাদ লিখতে পারি, দুটো করেই লিখছি, বিভাগ করতে পারি। তারপরে আছে প্রো, প্রো দিয়ে গল্পে পেয়েছি আমরা প্রকৃতি, প্রকৃতি। আর নতুন শব্দ প্রো দিয়ে কী করতে পারি, প্রবেশ করতে পারি, প্রহার করতে পারি। তারপরে আছে নি, নি দিয়ে আমরা পেয়েছি গল্পে হচ্ছে নিকাশ, নিকাশ। নতুন শব্দ করতে পারি নিরোধ, নিরোধ করতে পারি। একটা করতে পারি নিষেধ, নিষেধ। তারপরে আছে সু, সু দিয়ে বাক্যে পেয়েছি হচ্ছে সুবেলা, সুবেলা। আর নতুন করতে পারি সুখময়, সুখময় করতে পারি। একটা করতে পারি সুগন্ধ, সুগন্ধ। ঠিক আছে, আ, আ দিয়ে আমরা পেয়েছি হচ্ছে আকন্দ, আকন্দ। আর নতুন শব্দ করতে পারি আরাম, আকাল। ঠিক আছে, এবার চলে আসছি দশ নম্বরে। দশ নম্বরে বলছে নিচের বাক্যগুলি থেকে পাঁচ সংখ্যাগুলি থেকে, সরি, নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো। ফার্স্টেরটা বলেছে পাঁচ সাত মাইলের ভেতর বঙ্গোপসাগর, তাহলে এখানে সংখ্যাবাচক শব্দ কোনটা, পাঁচ সাত। ঠিক আছে, তারপরে বলেছে জনা ত্রিশেক ছেলে মেয়ে বসে, এখানে ত্রিশেকটা হবে হচ্ছে সংখ্যাবাচক। তারপরে বলেছে সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল, একটি, একটি হচ্ছে সংখ্যাবাচক। তারপর বলেছে এক একদিন রাতে স্বপ্নের ভেতর সে, সেও অমন ভেসে ওঠে, একদিন বা এক করতে পারি আমরা, এক। এবার চলে আসছি আমরা এগারো নম্বরে। কি বলছে, নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো, প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কী কী বিভক্তি যুক্ত হয়েছে দেখাও। তো ফার্স্টের সেন্টেন্সটা দিয়েছে এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। তাহলে দেখো এখানে, এখানে, এখানে হচ্ছে এ বিভক্তি, বাতাসের, বাতাসের হচ্ছে এর বিভক্তি, বাতাস তার সঙ্গে এর যুক্ত হয়েছে, এর বিভক্তি। ভেতর সবসময় ঝাপটা, ভেতর সবসময় আর হচ্ছে ঝাপটা, এগুলো হচ্ছে শূন্য বিভক্তি কারণ এগুলোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি। তারপরে বলেছে জলের, জলের হচ্ছে এর বিভক্তি, ভিজে, ভিজের হবে এ বিভক্তি, থাকে হচ্ছে এ বিভক্তি, আর এখানে কোনো অনুসর্গ নেই। তারপরটা দিয়েছিল মাটির মেঝে, মাটির, এখানে বয়ঃশূন্য র বিভক্তি মানে র বিভক্তি আর কি, মেঝে, মেঝে হচ্ছে শূন্য বিভক্তি, অনুসর্গ নেই। এগারো দশমিক তিনটা বলছে সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশের, সেই, সেই জানলা দিয়ে, সেই জানলা দিয়ে মেঘ দেখা যায়, এই সবকটাতে হচ্ছে শূন্য বিভক্তি, আকাশের এখানে হচ্ছে এর বিভক্তি, অনুসর্গ হচ্ছে দিয়ে। তারপরে বলেছে স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়, স্বপ্নের এখানে হচ্ছে এর বিভক্তি, ভেতর সে খাট আর যায় এখানে হচ্ছে শূন্য বিভক্তি আর অনুসর্গ হচ্ছে থেকে। তারপরটা বলেছে সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না, তাহলে সে তার কথা কখনো না, এগুলো সবকটাতেই শূন্য বিভক্তি, স্বপ্নের হচ্ছে এর বিভক্তি, কাউকে, কে বিভক্তি, আর অব্যয় বলবে হচ্ছে এ বিভক্তি, অনুসর্গ নেই। এবার চলে আসছি বারো নম্বরে, বলছে নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো। ফার্স্টেরটা বলেছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন, তাহলে এখানে বিভীষণ দাস এটা হচ্ছে উদ্দেশ্য, বাদবাকিটা পড়া হবে বিধেয়। তারপরে বলেছে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চারা দিয়ে উঠেছে, তাহলে এখানে ধান, ধান হচ্ছে উদ্দেশ্য, বাদবাকিটা হচ্ছে পুরোটা বিধেয়। বলছে গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি, উদ্দেশ্য হচ্ছে পাখি আর বাদবাকিটা হচ্ছে বিধেয়। নেক্সট বলেছে তন্ময় হয়ে শুনছিল শঙ্কর, তাহলে শঙ্কর হচ্ছে উদ্দেশ্য, বাকিটা হচ্ছে বিধেয়। নেক্সট হচ্ছে এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, তাহলে এখানে পৃথিবী হচ্ছে উদ্দেশ্য আর বাদবাকি পুরোটা হচ্ছে বিধেয়। তেরো নম্বরে চলে আসছি, বলছে কথা ও চোখ এই শব্দগুলি প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো। কী কী দিয়েছে, কথা আর হচ্ছে চোখ। তাহলে কথা, একটা কথা হচ্ছে প্রতিশ্রুতি, কী লিখবো, একবার কথা দিলে তা রাখার চেষ্টা করা উচিত।
আর পরের কথাটা হচ্ছে গল্প লিখবো, পঞ্চতন্ত্রের কথা শুনতে ভালো লাগে। তারপরে দিয়েছে চোখ, চোখ একটা চোখ হচ্ছে নজর, মানে ছোট শিশুদের সবসময় চোখে চোখে রাখা উচিত। আর একটা চোখ হচ্ছে অঙ্গ বিশেষ, লিখবো যে মানুষই চোখের সৌন্দর্য মনে রাখার মতো। তাহলে আজকের ভিডিওতে আমরা 13 নম্বর অবধি শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা 14 নম্বর থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকের ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।